আইএসসিএ বোর্ডের মাধ্যমে পরীক্ষা এবছর সারা দেশের মধ্যে 99.4% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে নৈহাটি সেন্ট লুকস ডে স্কুলের ছাত্র নৈহাটি 7B বিজয়নগর এলাকার বাসিন্দা অরুণাভ দত্ত ও 99% নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ওইরি স্কুলের ছাত্রী হালিশহর জেঠিয়া এলাকার বাসিন্দা দেবাদৃতা ঘোষ। তাদের এই সাফল্য স্বাভাবিকভাবেই খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করলেন সকলে। তৃতীয় স্থান ও পঞ্চম স্থান অধিকারকারী ছাত্ররা কি জানাচ্ছেন শুনব। অবাক ফ্ল্যাবারগেস্টেড হয়ে গেছি পুরো। তুমি কি এতটা ফলে আশা করেছিলে? ভেবেছিলাম স্কুল টপার হয়তো হতে পারবো, কিন্তু ঠিক এতটা আশা ঠিক করি। আশার থেকে বাইরে হয়ে গেছে, তাই তো? কেমন ছিল তোমার পরীক্ষা? আমি পড়তাম, আমি করতাম কি প্রত্যেক মানে একটা করে চ্যাপ্টার পড়লাম অথবা একটা করে ইউনিট শেষ করে খানিকটা ব্রেনকে রেস্ট দিলাম, আবার পড়লাম খানিকক্ষণ রেস্ট দিলাম, তাতে ব্রেনের উপর প্রেশার পড়তো না আমার। কতক্ষণ পড়তে মোটামুটি তাও সারা দিনে? তাও ঠিকঠাক না, কোনোদিন হয়তো একটু বেশি পড়লাম, কোনোদিন আবার অল্প কম পড়লাম। আমি আমার স্কুলের কাছে কৃতজ্ঞ, মানে আমার টিচার্সরা যদি না থাকতো আমি পারতাম না, আমি কিছুই পারতাম না, এখানে পৌঁছতেই পারতাম না। আমার মানে অনেকটাই আমি পুরোটাই মানে ক্রেডিট না দিতে চাই, আমার বাবা মাকে আমি ক্রেডিট দিতে চাই। তুমি এতটা আশা করছিলে? না, আমি সত্যি এতটা আশা করিনি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, 99% খুবই ভালো লাগছে। প্রণব বলতে সবারই সাপোর্ট ছিল, সবাই সাপোর্ট করেছিল মেন্টালি ফিজিক্যালি, স্কুল থেকে আমার বন্ধু বান্ধব টিচার্স এরা আমাদের খুবই সাপোর্ট করেছিল, আমার বাড়ি থেকে আমার বাবা মা স্পেশালি আমার মা খুবই সাপোর্ট করেছিলেন, তো তাদের এফোর্টে আজকে এত দূর আসতে পেরেছি আর কি। আর পড়াশোনা বলতে যেরকম নর্মালি চলতে সেরকমই, খুব যে একেবারে পড়তাম তাও নয়, তবে পড়তে তো হতো, নাহলে হবে কি করে প্রথম ইয়েতে তোমার কি বলবো ফাইনাল এক্সামে তো একটুখানি চাপ থাকতোই পড়ার। স্কুল শিক্ষক শিক্ষিকারা কি জানাচ্ছেন শুনব। ভীষণই আমি আনন্দিত, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে কবে এই দিনটা আসবে। আর অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টরা অলওয়েজ ভালো, সব সময় তারা ভালো রেজাল্ট করেই থাকে, দে আর নট অনলি গুড ইন অ্যাকাডেমিক্স, আর এছাড়াও এদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওরা সব ইকুয়ালি দক্ষ। আর এইবারেই প্রথম 99% ক্রস করছে, আর আমি আরও খুশি এটা অনলাইন পরীক্ষা না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফলাইন পরীক্ষা দিয়ে ওরা এই সাফল্যটা পেল। আর এবারে কোশ্চেন্সও বেশ ডিফিকাল্টি হয়েছিল, এবং আমাদের টিচাররা অনেকেই এক্সামিনার, তারা বলেছেন কপিও খুব স্ট্রিক্টলি চেক করা হয়েছে অন্যান্য বারের তুলনায়।